বন্ধুরা এবার এক ট্রেনেই কলকাতা থেকে পৌঁছে যাবেন ভূস্বর্গে কবে থেকে শুরু হবে এই ট্রেন পরিষেবা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই রেলপথের সমস্ত বাঁধা অতিক্রম করার চেষ্টা করা হচ্ছে তাতে কাশ্মীর উপত্যকার ট্রেনের মাধ্যমে দেশের অন্যান্য রেল স্টেশন ও রেলরুটের সংযুক্ত হতে চলেছে সম্প্রতি জম্মু এলাকার রামবান সেক্টরের একটি বড়ো অংশ জুড়ে দেশের দীর্ঘতম রেল টানেলের কাজ শেষ হয়েছে রেলের এক আধিকারিকের মতে জম্মু ও কাশ্মীরের পুরো উধমপুর বারামুলা শ্রীনগর রেল লিঙ্কে রেল টানেলের কাজের একটি বড়ো অংশ সম্পূর্ণ হয়েছে যেটি ছিল বেশ চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চে ভরপুর তিনি আরও জানিয়েছেন এই টানেলের কাজ সম্পূর্ণ করার বেশ কঠিন ছিল কারণ এটির দৈর্ঘ্য প্রায় পীরপাঞ্জাল পাঞ্জাল টানেলকেও ছাড়িয়ে গিয়েছে এখনও পর্যন্ত এটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জের কাজ একটি প্রতিবেদনে বলা হয়েছে এই ব্যয়বহুল রেল টানেলটি সব ধরনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম আর এই রেল টানেলের প্রভাব গিয়ে পড়বে জম্মু কাশ্মীরের অর্থনীতির ওপর এছাড়াও পর্যটন শিল্পেও এর প্রভাব পড়বে বিস্তরভাবে পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের একটি অসাধারণ বিকল্প বিকল্পপথও তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে আগামী বছরে কাশ্মীর উপত্যকা জুড়ে যাবে ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ রেলপথের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ফলে জম্মু ও কাশ্মীরের ভ্রমণ হবে আরও সহজ ও ঝামেলামুক্ত এক ট্রেনেই হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে শ্রীনগরে চলতি বছরে কাশ্মীরে পর্যটকদের রেকর্ড ভিড় অনেকটাই মনোবল বাড়িয়ে দিয়েছে